পাটনা করছে দুই তিন দিন হল, তো কোণ করবে টিকি কোঅপরেট করবে। ফার্স্ট অফ অল তো আমি আর্জি আরম্ভ করা, গতকাল আপনার দেখাই অফিসিয়াল চিঠি ল ডিপার্টমেন্টর পিতামর আচার্য এজি নিযুক্তি পদ নিযুক্তি দিয়া হয়েছে বরিষ্ঠ আডভোকেট পিতামর আচার্য, তো বর্তমান ওড়িশার আডভোকেট জেনারেল, তো সেপে সে ধন্যবাদ জ্ঞাপন করছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং অন্য, তো নূতন দায়িত্ব দিয়া হয়েছে এবং লোক সামাজিক ন্যায় মিলবা দিগে কাম করবে বলে সে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি দেখিপারে। তো নেক্সট দেখবে, নেক্সট আপনি দেখবে প্রকাশ পাইছে যুক্ত দুই ইনস্ট্যান্ট পরীক্ষা ফল পাশ হার রয়েছে 63.48%, ছাত্রী আগে রয়েছেন কলার সর্বাধিক এবং বিজ্ঞানের সর্বনিম্ন রয়েছে পাশ হার, যা চিত্র আপনার সামনে। নেক্সট আপনি দেখবে 20 মহিলা মহাবিদ্যালয় অলগা হেউনি প্লস টু শিক্ষা অনুষ্ঠান উচ্চশিক্ষা বিভাগকে জনাইছেন রমাদেবী কুলপতি, মানব সম্বল অভাব লাগি পাঠপড়া প্রভাবিত হচ্ছে। তো নেক্সট দেখবে, নেক্সট হচ্ছে আপনার স্কুল পিলাঙ্কু দিয়েছি তিথি ভোজন, কমুনিস্ট কমিউনিটি সদস্য সিভিল সোসাইটি দিয়েপারে, জঙ্ক ফুড সম্পূর্ণ বারণ রয়েছে, পোষণ যুক্ত খাদ্য প্রোৎসাহন দিয়ে হয়েছে, তিথি ভোজন অর্থাৎ যে আপনার এই স্নেহ ভোজন মহারাষ্ট্রের সম্প্রতি আন্ধ্রপ্রদেশ পঞ্জাব প্রীতি ভোজন বিভিন্ন জায়গায় লাগু হচ্ছে, অর্থাৎ সিভিল সোসাইটি পক্ষ বিদ্যালয় ছাত্রছাত্রী মানুষ পুষ্টিকর খাদ্য দিয়ে বিদ্যালয় কোনো শিক্ষা বিভাগ যা দেখছে তা ছাড়ি অন্য মানে ডিফরেন্ট বিভিন্ন এনজিও সংস্থা শিল্প সংস্থা বাণিজ্য প্রতিষ্ঠান এমানে অধিক অধিক খাদ্য দিয়েপারে। তো সেলফ ফাইন্যান্সিং 60% সিট খালি পড়ছে, গঞ্জামের সর্বাধিক 82% সিট পূরণ হয়ে না বর্তমান সুদ্ধা, কন্ধমাল জেলার গোটিয়ে বি পিলা নাম লেখাই না সুন্দর, আপনার অন্য জেলা চিত্র বি সামনে দেখুম। নেক্সট হচ্ছে কোম্পানি স্থায়ী নিযুক্তি দিয়ে নচেত আগুক আন্দোলন করা যাব, যা শ্রমিক মানুষ ধারণা দেখা পাচ্ছেন। নেক্সট আপনি দেখবে বঞ্চিত প্রার্থী নিযুক্তি আপনার মুখ্যমন্ত্রী আপনি দেখিপারছেন, 5 বছর নিযুক্তি বঞ্চিত করা হয়েছে প্রার্থী ও নয় মুখ্যমন্ত্রী সংক্রান্তরে চূড়ান্ত পদক্ষেপ নেই বলে কুয়া হয়েছে, ভিন্ন জয়েন অর্জন প্রার্থী সেই সুযোগ সৃষ্টি হব এবং তার সাথে 9 বর্ষ বিতিছে গোটিয়ে ক্যাম্পসে আর কেতে দিন যুক্ত তিন অলগা হব যুক্ত দুই প্রায় 200 মহাবিদ্যালয়ের পাঠপড়া প্রভাবিত হচ্ছে, স্কুল অপগ্রেডেশন যেতবে হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল যুক্ত তিন ভূমি বৃদ্ধ হওয়া দরকার, সব জিনিস শৃঙ্খলিত হয়েপারে হি পাঠপড়া শৃঙ্খলিত হয়েপারব, শিক্ষক নিযুক্তি আরম্ভ করে ম্যানেজমেন্ট ঠিকসে হয়েপারব। নেক্সট আপনি দেখবি টাটা স্টিল পক্ষ স্কুলকে বস প্রদান, মু এটি গোটে কথা কহিবাকে চাহিবি, যে ইন্ডস্ট্রি মানে স্কুল বস দেন স্কুল ডোনেসন দেন ছাত্রছাত্রী মানুষ দেন সে সরকারি স্কুল দেওয়া দরকার না কি ঘরোয়া স্কুল, ঘরোয়া স্কুলে পড়ুক অভিভাবক মানুষ পয়সা আছে কিন্তু সরকারি স্কুলে পড়ুক পিলা মানুষ চিত্র দেখুন ডালা অটোরে সে লদি স্কুল যাচ্ছেন যেটি দূরের স্কুল অেণু কেউটি আবশ্যক আপনার চিন্তা করতু সেই অনুসারে আপনার তেলিয়া মুন্ডে তেল নদী নুথরা মুন্ডে তেল দেওয়ার চেষ্টা করতু এবং সব দস্তাবিজ জাল পূজা ক্ষেত্র মামলার অবাধ মামলা রুজু করছে UPSC, প্রার্থিত্ব রদপাই পদক্ষেপ নিয়া হয়েছে, তদন্ত করে রিপোর্ট দাখল করছেন মহারাষ্ট্র সরকার, ক্ষমতার অপব্যবহার সে করছেন এবং নাম ঠিকানা জালিয়াতি অভিযোগ হয়েছে, কারণ দর্শাত নোটিশ জারি করছে UPSC, যা চিত্র আপনার সামনে দেখছেন, মিথ্যা প্রমাণ দিয়ে 11 থর পরীক্ষা দিয়েছেন, ভবিষ্যতের পরীক্ষা নদার ব্যবস্থা হচ্ছে বলে কুহা হয়েছে, পূজাঙ্কু সোপজ নোটিশ বি ইস্যু করা হয়েছে আপনি দেখিপারে। নিযুক্তি পত্র থাই অগ্নিশম বিভাগ নিযুক্তি মিলুনি, বর্ষার বিজি প্রতিবাদ করছেন আশা হয়ে আপনি দেখছেন যে মানে এক্সাম সে পরীক্ষা দেওয়ারপরে সে তালিকা বাহার লা ডকুমেন্ট যাঞ্চ হয়ে বিভাগ পক্ষ জয়েন লেটর ইস্যু হয়েছিল, ফেব্রুয়ারি 22-22 নিযুক্তি দেওয়া বিভাগ নির্দেশ দিয়েছিল মাত্র পরবর্তী সময় এমনকু আযুক্তি মিলে না, ইতিমধ্যে 6 মাস বিতি যাই সরকার নিযুক্তি পত্র ধরে সে চাকরি আসার অপেক্ষা করছেন, বারম্বার দৌড়ে মধ্যে সমাধান হয়ে পাওনি এনে সে আন্দোলন করাইছেন বর্তমান আপনি দেখিপারে। 5 মাস পরে নিযুক্তি পত্র মিলবার প্রতি নিযুক্তি মিলি না তাহলে নিশ্চিত ভাবে গোটে বিড়ম্বনা আমি কেপার সমস্যা জনাইছেন কিন্তু বর্তমান তাকে সফল মিলি না। তো নেক্সট আপনি দেখবা
ସଂକଳ୍ପତ୍ରର ସବୁ ପ୍ରତିଶ୍ରୁତି ପୂରଣ କରିବ ବୋଲି ମନମୋହନ କହିଛନ୍ତି। ଅର୍ଥାତ୍ ଶିକ୍ଷକ ନିଯୁକ୍ତିରୁ ଆରମ୍ଭ କରି ସମାନ କର୍ମ ସମାନ ଦରମା ଏ ସମସ୍ତ ଜିନିଷ ଆଗାମୀ ବଜେଟ୍ରେ ଆମେ ଆଶା ବି କରୁ ଯେ ଏଇ ଜିନିଷ ପାଇଁ ପ୍ରସ୍ତାବ ଆସୁ, ଏଇ ଜିନିଷ ପାଇଁ ଅର୍ଥ ବ୍ୟବହାର କରାଯାଉ। ଆଜି ପ୍ରକାଶ ପାଇବ ଯୁକ୍ତ ଦୁଇ ପ୍ରଥମ ଏହା ତାଲିକା ଯେଉଁଟା ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ରହିଛି, ଏବଂ ଯୁକ୍ତ ଦୁଇ ଇନଷ୍ଟାଣ୍ଟ ପରୀକ୍ଷା ଫଳ ବି ପ୍ରକାଶ ପାଇଛି। ଏବଂ ତା ସହିତ ନିଟ୍ ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ମାମଲାରେ ରାଜେନ୍ଦ୍ର ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ମେଡ଼ିକାଲ ସାଇନ୍ସ ଛାତ୍ରୀ ଗିରଫ ହୋଇଛନ୍ତି। ମାମଲା ସାମ୍ନାକୁ ଆସିବା ପରେ ଭୟଭୀତ ଥିଲେ ସେ, ଏବଂ ନିଟ୍ ଆପଣଙ୍କର ଏସ୍ଏସ୍ ପରୀକ୍ଷାକୁ ନେଇ କେନ୍ଦ୍ର ଜବାବ ମାଗିଛନ୍ତି ସୁପ୍ରିମକୋର୍ଟ। ନେକ୍ସଟ ଆପଣ ଦେଖିବେ ଧନାମୃତ ଦେବରେ ଆଟି ଏସ୍ଏସ୍ କର୍ମଚାରୀ ସଂଘ ବିକ୍ଷୋଭ, ଓ ସେବାରେ ସେମାନେ ଖେରୁ କରୁଛନ୍ତି, ଓ ସେବାରେ ବିକ୍ଷୋଭ କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କର ଦରମା ହେଉନାହିଁ, ଆଉ ସମୟରେ କାମ କରୁଛନ୍ତି, ଦୁର୍ବ୍ୟବହାର ଶୁଣିବାକୁ ମିଳୁଛି ବରିଷ୍ଠ ଅଧିକାରୀଙ୍କ ଠାରୁ। ତେଣୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦରମା ବୃଦ୍ଧି ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଥିଲେ ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା କାର୍ଯ୍ୟକୃତ ହୋଇପାରୁନାହିଁ। ତେଣୁ ସେମାନେ ବହୁତ ଥର ଆନ୍ଦୋଳନ କରିଲେଣି କିନ୍ତୁ ସମାଧାନ ବାଟ ବାହାରିପାରୁନି। ବାଟ ଖୋଲୁଛି ଅତିଥି ଅଧ୍ୟାପକ ନିଯୁକ୍ତି, ଅଧାଅଧି ପଦବୀ ଖାଲି ରହିଛି, 42 ପଦବୀ ପାଇଁ ପ୍ରକ୍ରିୟା ସରୁନି, ଚୟନ କମିଟି ପାଇଁ ଭାଗ ଦେଉନି ପ୍ରତିନିଧି, ଯେଉଁଥିପାଇଁ କି ପ୍ରକ୍ରିୟା ସରିପାରୁନି। ଏବଂ ଦିବ୍ୟାଙ୍ଗକୁ ଲନ୍ଦବାସୀକୁ ମାଡ଼ ମାରିବା ଭିଡ଼ିଓ ପ୍ରଘଟ ହୋଇଛି, ଜିଲ୍ଲାପାଳଙ୍କୁ ରିପୋର୍ଟ ଦେଇଛନ୍ତି, ଦେଶ ଘଟଣା କରିଛନ୍ତି ସ୍କୁଲ ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ। ଏ ଜିନିଷ ହେବା ଉଚିତ ନୁହେଁ ବାସ୍ତବରେ, କାହିଁକିନା ଯେଉଁ ପିଲାର ସେତିକି ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ନାହାନ୍ତି, ପଢ଼ିବାର ସୁବିଧା ନାହିଁ, ସେ ନିର୍ଭରଶୀଳ ଏଇଭଳି ସ୍କୁଲ ଉପରେ। ତେଣୁ ଆପଣମାନଙ୍କର ଏଭଳି ଆଚରଣ ଲାଗି ସେମାନେ ସାହସ ଉଠାଇ ପାରୁନାହାନ୍ତି ପଢ଼ିବା ପାଇଁ। ଏବଂ ବିନା ଶିକ୍ଷକରେ ଚାଲିଛି ଦୁଇ ବିଦ୍ୟାଳୟ, 18 ପ୍ରଥମ ବିଦ୍ୟାଳୟରେ ଅଛନ୍ତି ଜଣେ ଲେଖାଏଁ ଶିକ୍ଷକ, ଯାହା ଚିତ୍ର ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ। ତେଣୁ ଯଥାଶୀଘ୍ର ନିଯୁକ୍ତି ପ୍ରକ୍ରିୟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବା ଦରକାର, ଏବଂ ସଂରକ୍ଷଣ ବିରୋଧୀ ଆନ୍ଦୋଳନ ଆପଣ ଦେଖିପାରୁଛନ୍ତି। ପୋଲିସକୁ ବାଡ଼େଇ ବାଡ଼େଇ ମାରିଦେଇଛନ୍ତି ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ, ମୃତ୍ୟୁ ସଂଖ୍ୟା 105 ବୃଦ୍ଧି ହୋଇଛି, ଟିଭି କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସାରଣ ବନ୍ଦ ରହିଛି, ଜେଲ୍ ନିଆଁ ଲଗାଇ ଶତାଧିକ କଏଦୀଙ୍କୁ ଛଡ଼ାଇ ନେଇଛନ୍ତି, ମୈତ୍ରୀ ଏକ୍ସପ୍ରେସ୍ ଦୁଇ ଦିନ ପାଇଁ ବାତିଲ କରାହୋଇଛି। ତେଣୁ ଗୋଟେ ମାସ୍କ ଇଲେକ୍ସନ୍ ପାଇଁ ଆଉ ଜଣେ ମଧ୍ୟ ଦାୟିତ୍ୱ ଦିଆହୋଇଛି ଆପଣଙ୍କର ସ୍କୁଲ ମାସ୍କ ଇଲେକ୍ସନ୍। ଆପଣ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଶ୍ରୀ ରୂପେଶ କୁମାର ପାଣିଗ୍ରାହୀ ପାରାଖମୁଡ଼ି, ତାଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ଦିଆହୋଇଛି। ଏବଂ ହାୟର ଏଜୁକେସନ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ମେ ବି ଦାୟିତ୍ୱ ଆଲର୍ଟ କରାହେଇନି, କାହିଁକିନା ଭିତରେ ଲିଷ୍ଟ ନାଁ ନାହିଁ, ମେ ବି ଡିଫରେଣ୍ଟ ଲିଷ୍ଟରେ ଥିବ, କାରଣ ଦୁଇଟା ପେଜ୍ ଆମ ପାଖରେ ସାମ୍ନାକୁ ଆସିଛି। ଏବଂ ତା ସହ OPSC ନୋଟିସ୍ କରିଛି ଯେ OPSC ନାଁରେ ଫେକ୍ ନୋଟିଫିକେସନ୍ ଆସୁଛି, ପିଲାଙ୍କଠୁ ପଇସା କଲେକ୍ସନ୍ କରାହେଉଛି, ତେଣୁ ସେଥିପାଇଁ ପିଲା ସତର୍କ ରୁହନ୍ତୁ, OPSC ସେ ସଂକ୍ରାନ୍ତରେ ଆପଣଙ୍କୁ ଜଣାଇଛି। ଏବଂ ତା ସହ ପ୍ରିଲିମ୍ ଏକ୍ଜାମିନେସନ୍ ତା'ର କମ୍ବାଇଣ୍ଡ ଗ୍ରାଜୁଏଟ୍ ଲେବୁଲ୍ ଏକ୍ଜାମିନେସନ୍ 24 ତା'ର 6-10 ଅନୁଷ୍ଠିତ ହେବ, ତା ପାଇଁ ସେଡ଼୍ୟୁଲ୍ ଆସିସାରିଛି, ଆପଣ ଦେଖିପାରିବେ। ଏବଂ ତା ସହ UPSC ଚେୟାରମ୍ୟାନ୍ ମନୋଜ ସୋନି ରିଜାଇନ୍ କରିଛନ୍ତି 5 ଇୟର୍ ବିଫୋର୍ ଦ ଟର୍ମ ଏଣ୍ଡ୍ସ, ଏଇଟା ପୁଣି ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ଯେ କ'ଣ ପାଇଁ ରିଜାଇନ୍ କଲେ ଜଣେ, ଠିକ୍ ଅଛି। ଆଣ୍ଡ ପାର୍ଲାମେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ତ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ମିଳୁଛି ଲୋକସଭା ସେକ୍ରେଟେରିଏଟ୍ ପାଇଁ, ତ ଆପଣ ଦେଖିବେ ଏଠି ବର୍ତ୍ତମାନ ନେପାଳୀ ଆଣ୍ଡ ଡିଫରେଣ୍ଟ ଲାଙ୍ଗୁଏଜ୍ରେ ଅଛନ୍ତି, କିନ୍ତୁ ଏଇ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଭିତରେ ଆପଣ ଦେଖିବେ ଆପଣଙ୍କର ଗୁଜୁରାଟୀ, ମରାଠୀ, କାଶ୍ମୀରୀ, କୋଙ୍କାନୀ, ନେପାଳୀ, ସାନ୍ତାଳୀ, 3 ଲାଙ୍ଗୁଏଜ୍ ଅଛି। ତେଣୁ ସାନ୍ତାଳୀ ହେଉଛି ଓଡ଼ିଶାର, ମୟୂରଭଞ୍ଜ ପିଲାମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏଇଟ୍ ରହିଛି 5-8-2024 ଆପଣଙ୍କ ଲାଷ୍ଟ ଡେଟ୍ ଅଫ୍ କ୍ଲୋଜିଂ ଆପ୍ଲିକେସନ୍, ତା'ପରେ